প্রথমবারের মতো পোষা কুকুর নিয়ে ভ্রমণের জন্য বিশেষ ফ্লাইট চালু করেছে বার্ক ফ্লাইটে ছোট বড় যেকোনো করতে পারবেন পশুপ্রেমীরা পোষা কুকুরকে নিয়ে মানুষের শখ আহ্লাদের শেষ নেই ভ্রমণের সময়েও প্রিয় পোষ্য সাথে রাখতে চান অনেক পশুপ্রেমী তবে সব ফ্লাইটে থাকে না কুকুর নিয়ে ভ্রমণের সুযোগ এতে বাধ্য হয়ে পোষ্যকে রেখে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেতে হয় মালিকদের তাদের আক্ষেপ ঘোচাতে যুক্তরাষ্ট্রের বার্ক লাইন্স চালু করেছে পোষা কুকুর নিয়ে ভ্রমণের জন্য বিশেষ ফ্লাইট বিলাসবহুল এই এয়ারক্রাফটে পোষদের জন্য রয়েছে ট্রিটস ও খেলনার ব্যবস্থা সেই সাথে রয়েছে সানলাইট ওয়েটিং লাউঞ্জ ও দ্রুত চেক ইন সুবিধা বিমানে থাকা পুনঃস্থাপনযোগ্য কার্পেট চাইলে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে ছোট বড় যে কোনো আকৃতির কুকুর এটি পোষা কুকুরের জন্য একটি প্রথম শ্রেণীর সেবা কুকুরের উদ্বেগ ও চাপ কমানোর সব ধরনের ব্যবস্থা রয়েছে এই ফ্লাইটে বড় আকৃতির কুকুর নিয়েও এতে স্বাচ্ছন্দে ভ্রমণ করা যাবে আমরা ভ্রমণকারীদের এমন অভিজ্ঞতা দিতে চাই যেন প্রত্যেকে তাদের পুরো পরিবার নিয়ে ভ্রমণ করতে পারে বিলাসবহুল এয়ারক্রাফটিতে ক্রু ছাড়া ১৪টি আসন থাকলেও কুকুরদের বিশেষ সুবিধা দিতে দশটির বেশি টিকিট বিক্রি করবে না কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই রুটে চলবে বার্ক এয়ারলাইন্সের এই বিশেষ ফ্লাইট প্রথম ফ্লাইটের যাত্রা শুরু হবে তেইশ মে নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসে সপ্তাহে একটি এবং নিউ ইয়র্ক থেকে লন্ডনে মাসে দুটি ফ্লাইট পরিচালনা করবে বার্কেয়ার আন্তর্জাতিক ফ্লাইটে এক যাত্রী ও একটি কুকুরের জন্য গুনতে হবে আট হাজার মার্কিন ডলার আর অভ্যন্তরীণ রুটে খরচ হবে ছয় হাজার ডলার মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি